সেটা সেটা মানে অনেকদিন ধরেই আমি ইয়ে করছিলাম আর কি, যে আমি এই স্বাদটা পাবো কি করে। কিন্তু স্বাদটা আমি পেয়ে গেলাম এই ডাক্তারের কাছে এসে, যে অনেকের কাছেই শুনেছিলাম ওনার কাছে, আমাদের রিলেটিভ একজন ছিলেন তার কাছে শুনেই আমি ডাক্তারের কাছে এসেছি। তো আমি এসে এখানে নিরাশ হই কি, আমি ফার্স্টটা আমার ইয়ে হয়ে গেছিল, তো দ্বিতীয়বারে আমি কনসিভ করি। আর এই কনসিভ করার জার্নিটা আমি আমি নিজেকে খুব সুস্থ মনে করেছি, কোনো সময় আমি অসুস্থ বা আমার মনে হয়নি যে খুব কষ্ট জিনিসটা, মানে আমার খুব ভালো লেগেছে জার্নিটা। তারপরে আমি সুস্থ মানে সুস্থ হয়ে মানে সুস্থভাবেই আমি আমার সন্তানকে আমি জন্ম দিই। তারপরে আমার এই এক বছর আমার দু মাস হলো আমার বেবি, আমি খুব এনজয় করছি এবং বাকি লোকগুলো এনজয় করছে। বাকি যে মাদের জন্য বলতে চাই যে ওরা মানে নিরাশ যেন না হয়, সাকসেসফুল আসবেই জীবনে। হ্যাঁ, ধৈর্য একটা মানে ধৈর্য ধরতে হবে। যেরকম যেখানে আমি দেখেছি সুজয় দাশগুপ্ত, ওনার কাছেই আমার মানে ইয়ে সাকসেসফুলটা হয়েছে আর কি। তো আপনারাও এখানে আপনি ইয়ে করতে পারেন, যে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এখানকার যত স্টাফ আছে সব সবার খুব সহযোগিতা, খুব ভালো আমাদের সাথে ইয়ে করেছে, ওনারা খুবই ভালো।